উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনজীবন। টানা পাঁচ দিন ধরে সূর্যের দেখা মিলছে না পঞ্চগড়ে। ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ কর্মকার, আপনি কেমন দেখছেন? আসলে দিনে বেলাও কিন্তু হেডলাইট জ্বালিয়ে কিন্তু রাস্তায় গাড়িগুলো চলাচল করছে এবং কর্মজীবী মানুষরা কি বের হয়েছেন, কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। আসলে শীতের রাজধানী হিসেবে যদি বলি তাহলে পঞ্চগড়ে ভুল বলা হবে না। এবছরও কিছুটা দেরিতে শীত আসলো, কিন্তু এখন শেষ পৌষের এই সময়টাতে কিন্তু বেশ জেঁকে বসেছে শীত এবং অত্যন্ত দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষ জনজীবনে। এবং গত পাঁচ দিনের কথা যদি বলি তো পঞ্চগড়ে কিন্তু গত পাঁচ দিন ধরেই শীতের যে তীব্রতা সেটা অনেক বেশি অনুভূত হচ্ছে, বিশেষ করে উত্তরের যে হিমেল বাতাস এবং ঘন কুয়াশা। সারাদিন ধরে কিন্তু এখানে সূর্যের মুখ দেখা যাচ্ছে না, আজকে পাঁচ দিন ধরে এমন এই অবস্থা অপরিবর্তিত রয়েছে। এবং সাধারণ যারা মানুষ কেটে খাওয়া মানুষ তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছেন। এবং একটুখানি জানিয়ে রাখি যে পঞ্চগড়ে কিন্তু প্রায় 3 লক্ষের মতো যে শ্রমজীবী মানুষ রয়েছেন, চা শ্রমিক, পাথর শ্রমিক থেকে শুরু করে দিন মজুর যারা মানুষ রয়েছেন, তারা কিন্তু অনেক বেলা পর্যন্ত তারা কাজে যেতে পারছেন না। এবং তারা যেমনটি জানাচ্ছেন যে তাদের যে জীবন জীবিকা সেটি কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছে। তো আমি একটুখানি জানতে চাবো এখানকার একজন শ্রমজীবী মানুষ, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আগুন তাপিয়ে তারা কিন্তু শীতের তীব্রতা থেকে কিছুটা রেহাই পাওয়ার চেষ্টা করছেন। এবং জানতে চাইবো একজন সাধারণ মানুষের কাছে, শ্রমজীবী মানুষ, শীতের কারণে কিরকম কষ্ট আপনাদের হচ্ছে এবং কাজ কিরকম করতে পারছেন কিনা? শীতের কাজ কাম করতে বর্তমান পারতেছি না। আজ 4-5 দিন থেকে কুয়াশায় সূর্য দেখা যায় না, হাত পা কোকড়া হয়ে আছে। আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের তো শীতের কম্বল টম্বলের কোনো ব্যবস্থা নাই, বুঝছেন? তা আমরা কাজ করতে পারতেছি না। উনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে শীতের কারণে কিন্তু তাদের যে আয়ের যে মাধ্যম সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমি কথা বলেছি পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজউদ্দিন, তার সাথে তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে এই পর্যন্ত প্রায় 25,000-এর বেশি কম্বল কিন্তু তারা কিন্তু বিতরণ করেছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের মাধ্যমে এবং তাদের আরও চাহিদা তারা দিয়েছেন। এবং তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক রকুনুজ্জামান তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আগামী আরও 2-3 দিন কিন্তু অপরিবর্তিত থাকবে এই আবহাওয়া। তো আজকে 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তো পঞ্চগড় থেকে শীত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।